দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের সুলতান রাজা। এই সুলতান রাজাকে ক্রয় করলে পাগলা রাজা ফ্রি। দর্শক, একটি অন্যরকম একটি গরু, ফরিদপুরের সবচেয়ে সেরা, এই 2024 সালের সবচেয়ে বড় ষাঁড় গরু। এই গরুটিকে খামারি ষাঁড় গরু নামে চিন্তা করেন নাই, তিনি বলেছেন আমার এই গরুটিকে ক্রয় করলে পাবে একটা ডায়মন্ড। ডায়মন্ড আসলে কেন ডায়মন্ডটি বললেন এবং এমপি লিকসন সাহেবের সাথে তুলনা করেছেন? ভাই, এই গরু পালা কলিজা লাগে, কলিজা। আমার এলাকার এমপি লিকসন সাহেব আছে, কিন্তু লিকসন সাহেব এত বড় গরু পালতে পারবো না, কারণ তার এই ধরনের মন মানসিকতা নাই, অন্য বিষয় আছে। আর আমি হারুন সর্দার, আমার পাওয়ার আছে, আমি এই গরু পালার ক্ষমতা আমি রাখি ইনশাল্লাহ। আমার এই ফরিদপুরের সুলতান দাদা হবে ডায়মন্ড। ভাই বলেন কি কি আছে এর ভিতরে? এর ভিতরে আছে চার পদের ভুষিয়া এবং খেয়ার, এই দিয়ে আল্লাহ আমি তৈরি করছি কি আল্লাহর রহমতে। ফরিদপুরের লোকজন সিটার বাটার হতে পারে, কিন্তু ঢাকার লোকজনের মতন সিটার না। ভাই কি বলেন আপনি, ফরিদপুরের লোক সিটার বাটফার? কিন্তু আমার গরু সিটার বাটফার না ভাই, কারণ ঢাকার লোক আমার কাছে সিটারই করে ভাই 12,000 টাকা চাইছিল গরু ক্রয় করতে আসে। আমি পরে ভাই তাকে মানা করে দিছি যে ভাই, মানে গরু ক্রয় করতে আসতে আপনার কাছে টাকা পয়সা নিয়ে আইসে উল্টা আপনার কাছে টাকা চায়? টাকা চাইছে ভাই, এই ধরনের কোন সাইন্স দে ভাই গরু কিনতে আসবেন না, কারণ এটা এক নম্বর ডায়মন্ড। এই ডায়মন্ড কিন্তু হলে ওই ধরনের খাঁটি যারা আছেন তারাই আসবেন। আমাদেরকে একটু বলবেন যে ভাই, এতই অজপরা গায়ে এত বড় একটি গরু পালন করলেন, এর কারণটা কি? ভাই এই গরুটা কেনার পরে মনে করেন ছোট্ট ছিল, মাশাআল্লাহ আল্লাহ একে বড় করছে, এই জন্য আমি মনে করেন বুক একটা সাহস রেখে আমি এই গরুটা বড় করছি, যে আমি একটা 2024 ধামাকা দেওয়ার জন্য আল্লাহ ভরসা। আমি যদি না পারি আমাদের এমপি লিকসন সব এই গরু পালা পারবে না, কারণ আমার কলজের কাছে তার কলজে কিছুই নেই। মানে এমপি লিকসন সাহেব যদি আপনি যদি না পালতে পারেন, এমপি লিকসন সাহেবও পারবে না? পারবো না ভাই। আপনি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরুন ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি একজন এমপি, জনপ্রিয় একজন এমপি, যার মানে হলো নৌকার প্রতীক না পেয়েও সে আবার এমপি হইলেন। তো আপনি এমন একজন এমপির বিরুদ্ধে মানে কথা বলতেছেন যে ইনি পারবে না আপনি পারছেন না? তার বিরুদ্ধে বলি না, মানে তার সাথে আমার মানে তার সাথে কলজেটা আমার কোন অংশে কম। বুঝতে পারছি, তার মানে হলো এমপি মহোদয়ের মানে কলিজার চাইতে আপনার কলিজার তার চেয়েও বেশি বেশি ইনশাল্লাহ, কারণ আমি খাঁটি নৌকার লোক। আপনি খাঁটি নৌকার লোক? উনি উনি নৌকার লোক হইলেও এখন তো নৌকা পাই নাই। আচ্ছা, তার মানে উনি মনে প্রাণে নৌকার কিন্তু নৌকা পান নাই? পাই নাই, আর আমি অরিজিনাল নৌকার লোক। মেসডাঙ্গি সদরপুর ফরিদপুর জেলায়। দর্শক, এই এখানে রয়েছে সুলতান রাজা ষাঁড় গরুটি। দর্শক, এই সুলতান রাজা ষাঁড় গরুটির কাণ্ড দেখেছেন আপনারা শুরু থেকে বের করার সময়। আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে এই সুলতান রাজাটিকে তৈরি করার আগে তার পরিকল্পনা কি ছিল এবং এই গরুটিকে তিনি এই 2024 সালে কোরবানিতে কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন, আর এর সাথে রয়েছে কি কি ফ্রি সেই বিষয় নিয়ে। দর্শক, আমরা কথা বলবো হারুন ভাইয়ের সাথে। হারুন ভাইয়ের সাথে কথা বলে জানবো যে গরুটিকে কি ধরনের দামে বিক্রি করতে চাচ্ছেন আর কেন এই সুলতান রাজার সাথে পাগলা রাজা ফ্রি রয়েছে, কেন সেই পাগলা রাজাকে ফ্রি দিচ্ছেন সেই বিষয় নিয়ে দর্শক আমরা কথা বলবো হারুন ভাইয়ের সাথে। হারুন ভাই আসসালাম আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালাম আলহামদুলিল্লাহ ভাই। এত বড় ষাঁড় গরুর সাথে হারুন ভাই, এটা কি ভাই? এটা পাগলা রাজা ভাই। এটার নাম পাগলা রাজা? ওটা কি? এটা সুলতান রাজা। সুলতান রাজা, এই সুলতান রাজাকে আপনি আসলে কি মনে করে এই এত আজপাড়া গ্রামের মধ্যে তৈরি করলেন? আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে ভাই, কিন্তু আপনি গরুটাকে তৈরি করেছেন কি মনে করে একটু বলবেন ভাই? এই গরুটা আমার হলো খুব একটা পাওয়ারফুল ভিতরে লাগে আর কি, তা আমি ভাবছি যে টাকা পয়সা তো মানুষের মানুষের চিনে না, আসলে কোটি কোটি টাকা ব্যাংকে থাকে, ওই হিসেব করে আমি পালছি। আমাকে মানুষে বলে যে ভাই গরুটা তো আপনি পাললেন, এই গরুটাকে লালন পালন করতে হবে। আমি বলছি ভাই কঠিন অবস্থান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে কন্ট্রোল করা খুবই কঠিন অবস্থা। খুবই ভয় ভয় অবস্থান দর্শক। আমরা একটু গরুটাকে একটু একটু ঘুরিয়ে দেখা দর্শক। কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না গরুটিকে। দর্শক দেখুন বিশাল বড় থাকে ষাঁড় গরুটি। দর্শক খাটে খাটে
আমার জীবনে অনেক গরু দেখেছি, কিন্তু এই সাইজের গরু এবং এক কথা বলা যায় সত্যি সুন্দর কালারটা দেখছি, কালারটা কি দেখছ সুলতান দাদা দর্শক দেখুন সুলতান রাজার কাণ্ড দেখুন দর্শক, এই সুলতান রাজার সাথে রয়েছে পাগলা রাজা কি দর্শক, এই গরুটিকে তার যে ঘর থেকে বের করার পরে তাকে কন্ট্রোল করাটা কতটা কষ্টদায়ক রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই সুলতান রাজার সাথে যে পাগলা রাজাটাকে ফিরিয়ে দিচ্ছেন আমরা সেটাও আপনাদেরকে দেখাবো দর্শক। দর্শক এই খামারি ভাই জীবনে এই প্রথম একটি ষাড় গরু থেকে আজকে সেই ষাড় গরুটি বিশাল বড় এই কোন রকমের দর্শকের গরুটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। আসলে আমরা কি করব এখন পর্যন্ত তার যে উৎপাত রয়েছে অবস্থানটা যে অবস্থানে রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে আপনারা বিস্তারিত বিষয়টুকু জানানোর চেষ্টা করবো। চেষ্টা চেয়েছিল যে আমরা গরুটিকে একটুখানি হাঁটাবো, কিন্তু যেভাবে গরুটির যে উৎপাত এবং যে তার গরম এক কথা বলা যায় কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। কত সুন্দরভাবে তাকে কথাগুলো বলেও যে খামারিদের পাশে যারা রয়েছেন গরুটার পাশে সুলতান রাজাকে মাথা তোষাচ্ছেন, কতটা সুন্দর করে আদর করছেন, কিন্তু সেই আদর ভালোবাসা কোনোটাই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না দর্শক। আর গরুটিকে দেখে আপনারা এক নজরে দেখতেছেন যে গরুটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এমন সুন্দর গরু এই বাংলাদেশে প্রথম ষাড় গরুর এবং বিশাল বড় ষাড় গরুটি মানে এতটা সুন্দর অবস্থানে যে গরুটি রয়েছে আমরা গরু দেখেছি, কিন্তু এত সুন্দর গরু এবং পাশাপাশি যে তার অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে আমরা কিচ্ছু করবো না, না কোনো কিচ্ছু করবো না, তোমার ছবি তুলতেছি কত সুন্দর করে খালা বলতেছে, খালা এই গরুটা কে পালছে ভাবি আপনি মাশাআল্লাহ হারুন ভাই স্ত্রী, আপনি তো অসুস্থ মানুষ ভাবি বেশিক্ষণ থাকতে পারবো না।